আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত। প্রথমে যুক্ত করি রিয়াজ। রিয়াজ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। হ্যাঁ ভাই, আমাদের এই মানে হিন্দু ধর্মে যে আপনি শ্রীকৃষ্ণের যে আপনি যেটা মানে মানে খারাপ মানে মানে বিষাদাকার করেন, সে সম্পর্কে একটু বলতেন। কি বিষয়টা করি একটু বলেন। যে আমাদের শ্রীকৃষ্ণ আমাদের দেবতার আপনার চরিত্র ভালো ছিল না, এমনি অনেকগুলো চরিত্র বিয়ে তো ভালো করেছিলেন ছিলই না, মানে সে তো মেয়েদের। হচ্ছে মেয়েদের গোসল টোসল দেখতো, সে মানে সে পুকুর পাড়ে দাঁড়ায়, তারপরে হচ্ছে জামা নিয়ে দৌড় দিত, তারপর জামা দিতে চাইতো না। কিন্তু ভাই আপনি তো একজন মুসলিম, আপনি কেন মানে কৃষ্ণকে নিয়ে কথা বলছেন, বুঝলাম না তো বিষয়টা। মানে এটা মানে যে শ্রীকৃষ্ণের আপনি যেটা মানে মানে ধর্ম মানে আমি মুসলিম হিসেবে সব ধর্মকে সমান ভাবে দেখি। কিন্তু মানে আমি তো মোহাম্মদ সম্পর্কে অনেক কিছু বলি, তাহলে আপনি মোহাম্মদকে নিয়ে কিছু আলোচনা করতে না এসে আপনি কৃষ্ণকে নিয়ে হ্যাঁ আলোচনা করতে মোহাম্মদ তো আসবেন, না, বিষয়টা তো আমি মোহাম্মদ বুঝলাম না। হ্যাঁ বলেন আমি তো কৃষ্ণকেও না, বলি, আপনি মোহাম্মদকে বলি। মোহাম্মদকে এটা শুনে নেন, কথা শুনে নেন। আমি তো অনেককে নিয়েই বলি যাদের সম্পর্কে খারাপ কথা আছে এবং যাদের সম্পর্কে খারাপ জিনিসের প্রমাণ পাওয়া যায় তাদের সম্পর্কেই বলবো। কিন্তু আপনি নিজে হচ্ছেন একজন মুসলিম, আমি কৃষ্ণের থেকে অনেক বেশি প্রমাণ অপদস্থ করছি মোহাম্মদকে। আপনি ইসলাম নিয়ে কিছু মানে কথা কোনো কথাই বলতেছেন না, একটা চুপ, উঠায় গেছেন। আচ্ছা না, ইসলাম কৃষ্ণকে নিয়েও নিয়ে শুনেন আপনার না, কথা কথাটা একটু ইসলাম শুনে নিয়েও নিন, কথাটা একটু শুনে নিন, কথাটা একটু শুনে নিন। কিন্তু আপনি কৃষ্ণরে আমি কি কইছি না কইছি এটা নিয়ে আপনার খুব লেগে গেছে, আপনি চলে আসছেন আমার আলোচনা করতে, না বিষয়টা তো ভাই না বুঝলাম না না। আপনি তো নিজে একজন না মুসলিম, না আপনার নাম, আপনার নাম তো আমি এখানে দেখতে পাচ্ছি, আপনি কি, আপনার নাম কি সবই আমি দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আর আপনি নিজে একজন মুসলিম, আপনি মোহাম্মদকে নিয়ে আমি বলতেছি এটা কিছু যায় আসে না। আপনি কৃষ্ণ লুচ্চা কৃষ্ণ কি করছে না করছে এটা নিয়ে আপনার এত না মম ডায়লগে গেল, না শুনেন বিষয়টা কি শুনেন ভাই? না না মোহাম্মদকে নিয়ে আপনি যেটা সেই উম্মে হানির যেটা ব্যাপারটা বলেন, যে উম্মে হানির নাকি সঙ্গে খাইছিল, এটা এরকম একটা কথা শুনেছিলাম, তো আপনি কি আমার এটা কথাগুলা কি যাচাই সত্য? করে দেখেছেন? আমি যে কথা বলেছি সেই কথাগুলা কি আপনি দলিল প্রমাণ, যখন আমি বলেছি তখন নিশ্চয়ই দলিল প্রমাণ দিয়েছি, সেই দলিল প্রমাণ গুলা কি আপনি যাচাই করে দেখেছেন? না আপনি যে চাচাতো যে বোন, যে বোনের সঙ্গে এটা মানে উম্মে হানির একটা ভাই আপনি, আমার ছোটবেলা প্রশ্নটা কি মাল্যকাল আপনি থেকে একটা মানে প্রেম আমার ছিল। প্রশ্নটা কি আপনি আমার প্রশ্নটা কি আপনি বুঝতে পারেন, আমার কথা কি আপনি বুঝতে পারেন, নাকি আপনি কথা বুঝতে পারেন না? আমি আপনি কি প্রশ্ন করি আর আপনি কি উত্তর দেন ভাই? আপনাকে আমি যেই প্রশ্নটা করছি আপনি তো সেইটার উত্তর দিচ্ছেন না। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আমি যখন এই কথাগুলো বলেছি তখন অনেকগুলো দলিল প্রমাণ সহই বলেছি, সেই দলিল প্রমাণ গুলা কি আপনি যাচাই করে দেখছিলেন? ভাই প্রশ্ন না বুঝলে বলবেন ভাই প্রশ্নটা বুঝি নাই, আরেকবার প্রশ্ন করেন, উল্টা পাল্টা উত্তর দিবেন না। আপনারা জিজ্ঞেস করছি আপনি কি দিয়ে ভাত খাইছেন, আপনি বলতেছেন আমি ভাই গুলিস্তানে গেছিলাম পরশু দিন। হ্যাঁ আমি না, তারপরে গেলাম হচ্ছে গুলিস্তান থেকে গেলাম ফার্মগেট, এইগুলা বলতেছেন আপনি। আপনাকে আমি যে প্রশ্নটা করি সেই প্রশ্নটা শুনে ভালো করে প্রশ্নটা বুঝে সেই প্রশ্নটার উত্তর দিবেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আমি যখন এই কথাগুলো বলেছিলাম তখন আমি যে দলিল গুলা দেখিয়েছিলাম সেই দলিল গুলা কি আপনি নিজে যাচাই করে দেখেছেন? দেখেছি, কিন্তু আমাদের অনেক মানে কি কি মুসলিম ভাই, অনেক দলিল আমি মুমিন ভাই, কি 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 দলিল আমি দিয়েছিলাম, কোনটা কোনটা আপনি যাচাই করেছেন ভাই বলেন তো একটু। যাতে আপনার দেখেছি সব দলিল, তো অনেক মুমিন ভাই বলে না এগুলো আপনাকে আমি মিথ্যা, বলেছি এগুলো কথা অতটা। কথা কথার কথা আপনি আগে প্রশ্নটা বোঝেন তারপর উত্তর দেন। আপনাকে মুমিন ভাই কি বলেছে সেটা জিজ্ঞেস করি নাই ভাই, আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি এইমাত্র উত্তর দিয়েছেন যে আপনি সেই দলিল গুলা যাচাই করে দেখেছেন। আপনাকে জিজ্ঞেস করেছি আমি কি দলিল দিয়েছিলাম এবং আপনি কি যাচাই করে দেখেছেন, কোন কোন গ্রন্থ থেকে আপনি যাচাই করে দেখেছেন একটু বলেন তো ভাই দেখি। দলিল গুলো এমনি ঠিকই আছে, সেইটা ঠিকই আছে যে যে দলিলটা যে আপনি শুনেছেন সেই দলিল কোন বইয়ের দলিল দিয়েছিলাম আমি, সেই বইটার নামটা বলেন, কোন বই থেকে আমি বলেছিলাম বুঝতে পারতেন না নাকি? না এগুলো আপনি আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি যে দলিলটা না যাচাই করে দলিল দেখেছেন একটু আগে, আপনি একটু আগে আপনি বলছেন যে আপনি যাচাই করে দেখছেন, তো আপনি যাচাই করে কেমনে মানুষ মনে করেন? হুম হুম আমি বলছি বুখারী শরীফের 333 নম্বর হাদিস, হ্যাঁ তখন সেটা আপনার বাসায় বুখারী শরীফ থাকলে আপনি হুম বুখারী শরীফ খাই না, 333 নম্বর হাদিসটা খুলে দেখবেন যে কি লেখা আছে, দেখি তো আসিম উদ্দিন কি কইলো সেটা মেলে কিনা, এই হাদিসের লগে মেলে কিনা, মিললো কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। কারণ যদি মিলায় তাহলে তো মিললো, আর না মিললে না মিললো, না মিললে আপনি বলবেন যে আসিম উদ্দিন ভুয়া রেফারেন্স দিচ্ছে, তো মিলে নাই। না না তো আপনি দলিল গুলো এইমাত্র না আমি বলেছেন, না দলিল গুলো আপনি এইমাত্র অথেন্টিক বলেছেন, আপনি এইমাত্র বলেছেন যে আপনি দলিল গুলো যাচাই করে দেখছেন, আমিও শুনছি এবং দর্শকরা শুনছে যে আপনি দলিল গুলো যাচাই করে দেখছেন। এখন আমি দলিলটা কোন গ্রন্থ থেকে দিছিলাম এটা তো আপনার বলতে হবে, আপনি কোন দলিল আপনি কোথায় থেকে যাচাই করে দেখছেন ভাই? আপনি কি বাংলা না ডিকশনারি আপনার থেকে? না দেখেছে না আমার না না, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। না আপনাকে মনে করেন আমি বুখারী শরীফ থেকে দলিল দিলাম, আপনি যাচাই করতে গেলেন বাংলা টু ইংরেজি ডিকশনারি থেকে আপনি যাচাই করতে গেলেন, তখন তো এটা একটা সমস্যা নাকি? এই বইতে তো এই দলিল পাওয়া যাবে না নাকি? বাংলা টু ইংরেজি ডিকশনারি থেকে এই দলিল না পাওয়া যাবে দলিলগুলো না?
ঠিকই আছে। হুম হুম না আপনার সংসার ডট কম থেকে দেখেছি দলিল গুলো, না, দলিল গুলা কি আপনি নিজে ভুল থেকে মিলে মিলে যাচাই করে দেখেছেন, আপনি দেখেছি মিলায় দেখছেন? তাহলে সেই দলিল গুলা যদি না মিলায় মিল। দেখে থাকেন, তাহলে তো আপনিও জানেন যে সেগুলো কাহিনী সত্য, তাহলে সমস্যাটা কোথায়? না ইবনে, তাহলে তো এগুলো কি অরিজিনাল, যে উম্মে হানির সঙ্গে একটা মানে সম্পর্ক ছিল না ওদের, মানে চাচাতো বোনের সঙ্গে বাল্যকাল থেকে? আমার দলিল যদি সঠিক থাকে, তাহলে তো কথা তো সত্য নাকি? হ্যাঁ হ্যাঁ সত্য, কিন্তু অনেক মুমিন ভাইরা বলে না এগুলো বানানো, অনেক এসব বলে। মুমিন ভাই কি বলে না, মুমিন ভাই মনে করেন বললো আল্লাহ পাক মেরে গেছে, হ্যাঁ আল্লাহ পাক হাত ফেল করে হুম পাতলা পায়খানা হয়ে মেরে গেছে, কোন এক মুমিন ভাই মনে করেন মাথায় মাথায় ইয়ে উঠছে, কেরা উঠছে, আমি বলতেছে যে আল্লাহ পাক পাতলা পায়খানা মেরে গেছে, এখন কি এটা দিয়ে আমি কি করবো ভাই? ওই মুমিন ভাই কি বলছে সেটা হুম নিয়ে তো আমার জানার আগ্রহ নাই। আমার জানার আগ্রহ হচ্ছে যে আমি যে দলিল গুলা দিয়েছি সেই দলিল গুলা ঠিক আছে নাকি নাই। যদি দলিল ঠিক না থাকে তাহলে দলিল গুলো, না না ঠিকই আছে ভাই, দলিল গুলো আমি মিলে মিলে দেখছি ঠিকই আছে। তাহলে মুমিন ভাই কি কইলো তা দিয়ে ভাই আমার কি যায় আহে? মুমিন ভাই কে একটা কথা কইতে পারে, মুখ আছে কইতে পারে এক মুমিন ভাই, এটা যে আমি কি করব ভাই? আমার মানে না এটা আমার দরকার ওরা, হচ্ছে, না হ্যাঁ বলেন। হ্যাঁ ওরা মানে বিভিন্ন রকম মতামত দেয়, দেখতে ভিতরে একটা কনফিউশন তৈরি হয়েছে। বিভিন্ন মতামত দিলে আমার কি ভাই, এটা বলতেই পারে, কেউ একজন মতামত দিতেই পারে, আমি আসিফ মদিনা মানি না বলতেই পারে, আমি কি করবো ভাই এটা দিয়ে? আমার পয়েন্ট হচ্ছে হুম আমার হুম দলিল ঠিক আছে নাকি? হুম দৌড়াবো ঠিক আছে, মানে দৌড়িগুলো ঠিক আছে, দেখেছে একজন ঠিকই আছে। যদি বলে আপনাকে যে আসিফ মদিন জুতা চোর, হুম আসিফ মদিন হুম হুম মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় জুতা চোর, কিন্তু কোনো দলিল দিল না, মুখে মুখে বললো, তাকে বলতেই পারে হুম আপনি? না না মোরা সেরকম, আপনার আপনি যেভাবে দলিল দিয়ে প্রমাণ দিয়ে দেখেন, কিন্তু ওনারা কোনো দলিল দিয়ে কোনো প্রমাণ বলে না, মানে অতটা ই করে না। তাহলে তো ভাই যার কাছে যে দলিল দিয়ে প্রমাণ করবে তার কথাটা সঠিক, যে দলিল দিয়ে প্রমাণ করবে না তার কথাটা ভুল, তাই তো? হুম 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 ঠিকই আছে, ঠিক। এখন যদি বলি আমি আমি যদি বলি মোহাম্মদ হচ্ছে জুতা চোরা ছিল, দলিল ছাড়া যদি বলি, এই কথাটা কি আপনি মানবেন? না দলিল ছাড়া তো কেউই মানবে না। তাহলে আমাদের পয়েন্ট হওয়া উচিত যে কার দলিল গুলা ভ্যালিড, সেটাই সঠিক কথা নাকি? হ্যাঁ সে তো, হ্যাঁ সেগুলো, সে তো অবশ্যই। তাহলে আমার দলিল গুলা যদি সঠিক হয় তাহলে তো মানে আমার কথাই সঠিক, এখানে সমস্যা কোথায়? এখন কোন এক মুমিন ভাই কইতেই হ্যাঁ পারে হ্যাঁ যে আমি ঠিকই, মানি না না, আপনাকে, আমি কি করবো এটা দিয়ে? এটা দিয়ে আর কেউ না মানলে আমি কি না করতে পারবো? আপনাকে আজ মোটামুটি, সে তো অবশ্যই। না আপনাকে, আপনার কথাগুলো খুব ভালো লাগে শুনে ভাই, বছর দুয়েক থেকে আপনাকে ফলো করি, ভালো লাগে কথাগুলো। এখন আপনি আমাকে বলেন যে এই যে উম্মে হানির সাথে যে মোহাম্মদের সম্পর্ক, এই জিনিসটা আপনি বলতে পারেন যে ভাই আমি এই জিনিসটা আবার দেখতে চাই, আমার দেখা না, দলিল গুলো আবার বের করে দেখান, আমি এটা দেখতে চাই, আমি মানি না, হ্যাঁ তখন আমি আপনাকে সেই দলিল গুলো বের করে দেখাতে পারি। কিন্তু দলিল দেখানোর পরে যদি আপনি বলেন যে মানি না ভাই, আমি আপনার কথা মানলাম না, তাহলে তো ভাই আমার কিছু বলার নেই বা করার নেই, আপনার দলিল দেখাইছে, আমার যেটুকু দরকার দেখানো দরকার দলিল দিয়ে কথা বলবো আমরা, যেটুকু মানে প্রমাণ করা দরকার সেটুকু করবো, এরপরে যদি আপনি না মানেন তাহলে তো ভাই আমার কিছু বলার নেই বা করার নেই নাকি? না না ঠিকই আছে ভাই, দলিল গুলো ঠিকই আছে। এখন তো আমি তো আপনার বাসায় গিয়ে আপনার ছুরি ধরবো না ভাই, যে ঠিক আয় আছে, আমার কথা মানলি না কেন, আমার কথা মানতে হইবো, এটা তো আমি করবো না, তাই না? আপনি না মানলে না মানবেন, কিন্তু আমার কাজ হচ্ছে দলিল সহ না আর বলছি, এখন বলেন না যে আপনার যেটা, আপনার মহম্মদের চাচা, আরেকটা প্রশ্ন ছিল যেটা, এটা এটা আপনি দলিল গুলা দেখবেন কিনা সেটা বলেন। হ্যাঁ দলিল না গুলা দেখবেন আপনার কিনা, যেটা মহম্মদের চাচা, আপনার মহম্মদকে বলেছে, বলেন। দলিল গুলা দেখবেন কিনা সেটা বলেন, দলিল গুলা কি আপনি দেখবেন উমেহানির সাথে সম্পর্কের দলিল গুলা? হ্যাঁ দেখান আচ্ছা ঠিক আছে, তাহলে, তাহলে দেখান আপনি যেটা সম্পর্ক আছে দেখান। হ্যাঁ এটা আপনি বলতে পারতেন, শুরুতে এসে বলতে পারতেন যে উমেহানির সাথে সম্পর্ক ছিল, এটা আপনি কই পাইছেন? এটা দলিল দেখান, তাহলে দলিল গুলার সাথে সাথে বের করতাম, আমার তো ভাই সমস্যা নেই, আমি তো দলিল নিয়ে বসেই থাকি। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা দেখি তাহলে, আচ্ছা ঠিক আছে দেখেন আমি বের করতেছি, এটা হচ্ছে গ্রন্থটার নাম আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা মানে খুবই বিখ্যাত একটা গ্রন্থ, গ্রন্থটার নাম হচ্ছে আসহাবে রাসূলের জীবন কথা, মহিলা সাহাবী, মোহাম্মদ আব্দুল মাবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নম্বর 98। ভাই দলিলের ইয়াটা শুনছেন আপনি, কোন বই থেকে বলছি সেটা হ্যাঁ শুনছেন? হ্যাঁ শুনছি, এবার আপনি এই লাল কালির অংশটুকু একটু পড়ে শোনান আমাদেরকে, এই যে হচ্ছে উম্মেহানি চ্যাপ্টারের মানে ইসের ভিতর, অধ্যায়ের ভিতর, এখানে লাল কালির অংশটুকু পড়ে শোনান ভাই আমাদেরকে। আচ্ছা। যেমন রাসুল সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত প্রাপ্তির পূর্বে চাচা আবু তালিবের নিকট উম্মে আনির বিয়ের পরগ্রাম পাঠান, একই সঙ্গে হুবাইয়া ইবন আমার ইবন আমির আল মামিক পাঠান, চাচা উইবার প্রস্তাব গ্রহণ করে উম্মে আনিকে তার সাথে বিয়ে দেন। নবী বললেন,
চাচা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবার সাথে তার বিয়ে দিলেন। চাচা বললেন, ভাতিজা আমার তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি, স্থানীয়দের সমকক্ষ সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। এতটুকু বর্ণনা, এর অতিরিক্ত কোনো কথা কোনো বর্ণনায় পাওয়া যায় না। তবে হুরায়রা ইবন আচ্ছা, আমাদের এই সাথে তার অংশটুকু পরে বিয়ে, আপনি কি বুঝলেন? এই অংশটুকু পরে আপনি কি বুঝলেন? এটা আমার মহম্মদের চাচা আবু তালিব মহম্মদের সঙ্গে বিয়ে দিতে রাজি হননি। আচ্ছা, রাজি না হওয়ার সময় একটা কথা বলছে, সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে, এই কথাটার মানে কি ভাই? এটা মানে বলতে হয়তো আবু তালেবের হয়তো পছন্দ হয়নি বিয়ে দিতে। মোহাম্মদকে তো একটু অপমান করা হইলো নাকি, ছোট করা হইলো নাকি? হুম 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 হ্যাঁ ছোট করে, হ্যাঁ ছোট করে। হ্যাঁ তো এইখানে মানে মোহাম্মদকে যথেষ্ট সম্মানীয় মনে করে নাই। বাবা দরজা লাগিয়ে দাও, বাবা দরজা লাগিয়ে দাও। আচ্ছা, মোহাম্মদকে চাচা আবু তালিব যথেষ্ট হ্যাঁ সেটাই, সম্মানীয় মনে করে নাই, কিন্তু তারা কিন্তু একই বংশের লোক নাকি? বংশ তো এক, নিজের আপন ভাইয়ের ছেলে সে নাকি? হ্যাঁ সে তো এখানে এখানে দেখা যাচ্ছে দলিলে। মানে সে তো হচ্ছে তার আপন চাচা, তাই না? আবদুল্লাহ এবং আবু তালিব তো ভাই, এখন নিজের ভাইয়ের পোলার সে দিচ্ছে না, কারণ হচ্ছে মানে আবু তালিব বলতেছে সম্মানীয়দের মানে বংশ মর্যাদাগত কোনো সমস্যা তো এখানে নাই নাকি ভাই? না এতো সম্মানীয় বলতে এখানটাই আবু তালেবের সমকক্ষ নয় সেটাই বলতে চাইছি। মানে সমকক্ষটা না কেন সেটা তো আমাদের জানতে হবে, তাই না? এখানে কেন নিজের আপন ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিবে না, তারা বলতেছে সে সম্মানীয় না, সে সম্মানীয় না কেন বলেন তো ভাই? এখানে তো বংশ মর্যাদার কোনো সমস্যা নাই, কারণ বংশ তো দুজনের আপনার একই বংশ। মোহাম্মদের আর্থিক, হ্যাঁ তার মানে কি হয়তো মোহাম্মদের আর্থিক অবস্থা ভালো ছিল না, পিতা অল্প বয়সে কিন্তু মারা গেছে এই হিসাবে। কিন্তু আর্থিক অবস্থার সাথে তো ভাই সম্মানের কোনো সম্পর্ক নাই। সম্মানটা তো হচ্ছে মানে মনে করেন আপনার পরিবার, আপনার মানে বংশ, এগুলোর উপর নির্ভর করে, টাকা পয়সার উপরে তো সম্মান নির্ভর করে না, তাই না? হ্যাঁ আপনার কথাটা ঠিক, আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি ধরে নিলাম যে এরকম হইতে পারে, মোহাম্মদ ফকির নিয়েছিল মানে একটা ভেড়া টেড়া চড়াইতো, ছাগল চড়াইতো, ভেড়া চড়াইতো, ভেরেন্ডা বাঁচতো, কাম কাজ বেশি করতো না, কোনো কাম কাজ নাই, এই কারণে দেয় নাই বিয়ে। যাই হোক, তো বিয়ে তো করতে চাইছিল মোহাম্মদ নাকি? হ্যাঁ এটা হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছে তুমি না। এবং এখানে একটা ছাক খাইলো নাকি, যেটা আমরা ছাক খাওয়া বলি, পাইলো না আর কি, মেহনের বিয়ে করতে পারলো না, দেবদাস হয়ে গেল নাকি? হুম হ্যাঁ হ্যাঁ পারলে, হ্যাঁ এটা আবু তালেও রাজি ছিল না। আবু তালিবের মানে ভেজালের কারণে সে মেহনের বিয়ে করতে পারলো না, আহারে কত দুঃখ। আচ্ছা ঠিক আছে, দেখি এখন এরপরে কি হয়, দেখি এরপরে কাহিনী কি। এইখানেই দেখা যায় যে মিরাজের রাতে মোহাম্মদ কইছিল ভাই, এখানে কি লেখা, মেহানির ঘর থেকে বেরিয়েছিল মিরাজের রাতে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ উম্মেহানি মেরাজের রাত্রে, মানে মেরাজের রাত্রে মোহাম্মদ উম্মেহানের ঘর থেকে বাড়ি ছিল, সবাই অনেকেই দেখছে তারা উম্মেহানের ঘর থেকে বাড়িতে, তাই না? এবং উম্মেহানি নিজেও এটা বর্ণনা করছে হ্যাঁ যে উম্মেহানি তার ওই রাতে তার ঘরে ছিল, সেই রাতে তার ঘরে অবস্থান করছিল নাকি? হুম হুম তাই এখন মানে একজন হ্যাঁ যার সাথে বিয়ে হয় নাই, যে হচ্ছে চাচাতো বোন, চাচাতো বোন কি মাহারাম নাকি গায়ের মাহারাম বলেন তো ভাই? বলেন। চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, এরা কি মাহারাম নাকি গায়ের মাহারাম? মানা বলতে চাচা তো বোন, হ্যাঁ কি বোঝা যাচ্ছে এটা চাচাতো বোনের সাথে কি সম্পর্কের মধ্যে ইসলাম এটা অনুসারে, ইসলাম অনুসারে কি চাচাতো বোনের সাথে মেলামেশা দেখা সাক্ষাৎ করা যায়? ইসলাম মতে চাচা তো বোনের সঙ্গে না বিয়ে মানে পারমিশন আছে কিন্তু না, চাচাতো বোনের সাথে মেলামেশা করা যায় না ইসলাম অনুসারে। কে বলছে আপনাকে চাচাতো বোনের সাথে মেলামেশা করা যাবে? রাইত বিরাইতে তার বাড়িতে যাওয়া যাবে, এটা কে কইছে আপনারে? এগুলো না এটা মানুষের আমাদের দেশে বিভিন্ন রকম মৌলবি তো মৌলানা এটা। ভাই আচ্ছা আপনি ঠিক আছে বলেন তারপর বলেন। রাত্রেবেলা যে উম্মেহানির ঘরে গেছিল, উম্মেহানির ঘরে রাত্রেবেলা একজন মুসলমান হ্যাঁ যাইতে পারে নাকি যেতে পারে না? যেহেতু চাচাতো বোন হোক, ফুফাতো বোন হোক, নিজের বোন হইলে যাইতে পারে, কিন্তু চাচাতো বোন হইলে তো যেতে পারে না হম নাকি সে ভাই? পারে না। আচ্ছা এখন দেখতে হবে যে ওই রাতে তার জামাই, এই যে উম্মেহানির জামাই ঘরে আসিল নাকি, নাকি জামাই ছিল না, মোহাম্মদ একলা একলা লুকায় লুকায় গেছিল হুম তার, এটা তো দেখা দরকার নাকি? তাহলে লুকায় লুকায় কি করতে গিয়েছিল? এইটা আমাদের জানা দরকার যে ওই রাতে মানে উম্মেহানির জামাই কি বাসা ছিল, নাকি জামাই
দূর দেশে গেছিল, তখন চামিন দিয়া মোহাম্মদ সেই রাতে মেয়ের ঘরে চলে গেছিল। এই জিনিসটা তো আমাদের জানা দরকার, খুব ইম্পর্টেন্ট বিষয় এখানে নাকি? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, তাহলে আমরা সেই জিনিসটা একটু বাইর করবো যে ওই রাতে মানে মিরাজে মেহনের ঘরে যে মোহাম্মদ ছিল, সারা রাত ছিল, কি করছে জানি না, আমি তো এগুলো তো লেখা নেই, আমরা কেমনে বলবো, কেমনে বলবো যে কি করছে মেহনের সাথে সারা রাত কি করছে, মানে এগুলো তো আমরা বলতে পারি না। হ্যাঁ, এখন আমরা দেখবো যে মেহানির না, ঘরে আরেকটা প্রশ্ন, সেখানে, হ্যাঁ বলেন না বলেন বলেন। এখানে একটা বিবাহিত মহিলা, তার ঘরে একটা অন্য থাকাই বা কি দরকার, হ্যাঁ, অন্য ইয়া থাকাই বা কি দরকার, ওদের নাকি? বাসা তো পাশাপাশি ছিল, বেশি দূর তো না, এই উম্মেহানির বাসা ছিল কাবা শরীফের পাশে। হ্যাঁ, আর মোহাম্মদের বাসার বেশি দূরে ছিল না, হুম রাত হুম বিরেতে ওই মহিলার বাসা যাবে কেন মোহাম্মদ, তাই না? রাত বিরেতে মহিলার বাসা যাওয়ার দরকার নেই, এরা বাসা আল্লাহ থাকছে, এত রাত বিরেতে এখানে থাকবে কেন? হম, হুম গেছে গিয়া তুই খাওয়া দাওয়া করে চলে হুম আসবি, হুম হুম তোর যে দাওয়াত দিয়ে থাকে তুই খাবি দাবি, আইসা বলবি, রাতে থাকবি কেন তুই? রাতের বেলা কি কাম, হুম বেটি মানুষের বাসায়, বিবাহিত মানুষের, বিবাহিত মহিলার বাসায় রাতে, রাতের বেলা কি কাম, রাতের বেলা কি কাম করতে গেছে মোহাম্মদ, এটা তো আমরা একটু দেখবো, যাচাই করে দেখবো যে। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি, মনে করেন, ধরে নিচ্ছি তর্কের খাতিরে, ওই রাতে ও মেহের স্বামীও ছিল মোহাম্মদও ছিল, এটা তো হইতো নাকি? হ্যাঁ 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 স্বামী থাকলে কোনো সমস্যা নেই ভাই, স্বামী থাকলে একটা মানে আত্মীয় স্বজন বাসায় আসছে, আরেক রুমে থাকছে, অসুবিধা নেই, এটা আমরা কনসিডার করতে পারি। হ্যাঁ, স্বামী ছিল বাসায়, কোনো প্রবলেম নেই, কিন্তু যদি স্বামী যদি না থাকে, তাইলে কিন্তু এটা একটা বিরাট বিপদের কথা নাকি? হ্যাঁ এটা হ্যাঁ ঠিকই, বিপদেরই কথা এটা। এখন আমরা দেখবো যে, এখন স্বামী যদি থাকে এবং মোহাম্মদ যদি থাকে, তাহলে তো বুঝতে হবে যে এই যে এই মোহাম্মদের, মোহাম্মদ তো শালা লাগে, তাই না? ওই যে উমেহানির যে স্বামী, স্বামী শালা হয় মোহাম্মদ, শালা এবং মানে জামাইয়ের সম্পর্কটা কেমন, ভালো নাকি খারাপ ছিল? এখন যদি এরকম হয় যে ওই রাতে উমেহানির স্বামীও ছিল, উমেহানিও ছিল এবং মোহাম্মদও ছিল, তিনজনই এক ঘরে ছিল, তাহলে বুঝতে হবে যে সেই সেই স্বামীর সাথে মোহাম্মদের সম্পর্কটা ভালো ছিল, খারাপ সম্পর্ক তো থাকলে রাত্রের বেলা তো থাকতে দিত না, তাই না? হুম হুম সেই রাত্রে যদি মেহানির স্বামীর সাথে মোহাম্মদের সম্পর্কটা খারাপ হইতো, তাহলে তো নিশ্চয়ই স্বামী থাকতে দিত না, হয়তো এবারে ঘরে রাখবি না, ব্যাংকের এবারে থাকানোর দরকার কি? কিন্তু আর সম্পর্কটা ভালো হইতো, তাহলে বলবে যে হ্যাঁ, আমার মানে আত্মীয় স্বজন আসছে, হ্যাঁ থাকতে দাও, এরকমই তো হয় নাকি ভাই? হ্যাঁ সে তো হবে। তাহলে এখন আমরা দেখি যে এই যে মক্কা বিজয়ের পর একটা মানে ঘটনা ঘটছে, সেই ঘটনা থেকে বোঝা যায় যে এই দুইজনের মানে সম্পর্ক আদৌ একদমই ভালো ছিল না, খুবই খারাপ সম্পর্ক ছিল, ঠিক আছে, একদম মানে দায় কুমড়ায় সম্পর্ক ছিল। সেই জিনিসটা আমরা কই পাই, সেই জিনিসটা আমি একটু বের করে দেখাচ্ছি, ধরেন এক সেকেন্ড। এই যে মোহাম্মদের ভয়ে তার স্বামী হচ্ছে পালায় গেছিল, ঠিক আছে, বুঝছেন ভাই, মক্কা বিজয় করলো যখন, তখন মোহাম্মদের ডরে তার স্বামী পালায় গেছে বাসার থেকে, বাসা থেকে পালায় দূর দেশে ভাইয়া গেছে, মোহাম্মদ এসে মক্কা দখল করছে, আর এর স্বামী গেছে পালায় ঘরের থেকে। এখন বলেন তো হ্যাঁ যে মোহাম্মদের যদি মানে এরকম যদি হয় যে মোহাম্মদ ছিল ওই রাতে, তার স্বামীও ছিল, মেহানিও ছিল, তিনজন মিলামেশা থাকছে, তাহলে তো সম্পর্কটা ভালো হওয়ার কথা, কিন্তু এই লোক মোহাম্মদ যখন মক্কা বিজয় করছে, তখন দেশ ছেড়ে পালিয়ে যাবে কেন ভাই? এমন কি ডর যে মোহাম্মদ তার মেরে ফেলবে, এমন এমন কেন ভয় পাইলো? সেই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাকে, সেই দলিলটা দেখাচ্ছি যে ভাইগে গেছিল মানে মক্কা ছেড়ে পালা গেছে, দেখেন আমরা সেই দলিলটা একটু দেখি, মক্কা ছেড়ে যে পালা গেছে সেই জিনিসটা, এইটা আপনি পাবেন আসহাবে রাসূলের জীবন কথা গ্রন্থে 99 নম্বর পৃষ্ঠাতে, দেখেন এখানে কি লেখা আছে, পড়েন তো ভাই এখানে কি লেখা, লাল কালি অংশটুকু, রিয়াজ ভাই কি শুনতে পাচ্ছেন? রিয়াজ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে লাল কালির অংশটুকু কি লেখা একটু পড়ে শোনান তো আমাদেরকে। মক্কা বিজয়ের দিন উম্মে হানিকে ইতিহাসের দৃশ্যপটে দেখা কেন্দ্র করে বেশ কয়েকটি ঘটনার কথা সীরাত ও হোসেন গ্রন্থাবলীতে বর্ণিত হয়েছে। যেমন এদম গ্রহণ করেন এবং তার স্বামী মক্কা থেকে পালিয়ে নাজরানের দিকে চলে যান। স্ত্রী উম্মে হানির ইসলাম গ্রহণের খবর শুনে তাকে তিরস্কার করে একটি কবিতা তিনি রচনা করেন। কবিতাটি কিছু অংশ সীরাতের বিভিন্ন গ্রন্থে দেখা যায়। নিম্নের চরণগুলোতে মক্কা থেকে পালিয়ে যাবার কারণ স্ত্রীর নিকট ব্যাখ্যা করেছেন। আচ্ছা, এখান থেকে আমরা জানতে পারলাম তার স্বামী মোহাম্মদ যখন মক্কা বিজয় করে, তখন তার স্বামী মক্কা থেকে পালায় নাজরানের দিকে পালায় চলে গেছে নাকি ভাই? হ্যাঁ 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 এখন ঠিক। তার স্বামী কেন ভাই নাজরানের দিকে পালায় চলে যাবে, ব্যাপারটা তো আমি বুঝলাম না, মানে তার মানে উম্মেহানির স্বামী মোহাম্মদ তো আয়সা তারে মানে টাকা পয়সা দিব, খোশগপ্প করবো, আত্মীয় স্বজন, এবং সে হয়তো মোহাম্মদ খুশি হবে, তার আত্মীয় মক্কা বিজয় করছে, পুরো সে তো পুরো পাংখা হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা পালায় গেল কেন ভাই?
এটা জীবনের নিরাপত্তার একটা, যে আমি খুন হয়ে যেতে পারি এই কারণে পালিয়েছে। এইরকম ভয় কেন পাবে বেটে? কারণ তো তার ভাই মানে তার মোহাম্মদের বইনের জামাই সে, তাই না? আত্মীয় স্বজন মানুষ, সে তো তখন মক্কার শাহিনশা হবে। আমার বোনের, আমার বউয়ের ভাই এখন মক্কার শাসক, হ্যাঁ আমি তখন শাহিনশা, আমি তো এলাকার এখন মাতবর মুখ। কিন্তু বেটা ডরে পালায় গেছে, পালায় যাবে কেন ভাই বলেন তো একটু? ওটা জীবনে একটা তার প্রাণহানির একটা আশঙ্কা ছিল এই কারণে। কেন প্রাণহানির আশঙ্কা থাকবে? কি এমন হয়েছে? মোহাম্মদের সাথে তো তার কোনো গ্যাঞ্জাম ছিল না, মোহাম্মদ মক্কা বিজয় করছে সেটা শুনে সে পালায় গেছে, এইটা কেন করবে ভাই? একজন মানুষ কেন এই কাজ করবে? না এটা তো খুবই আপনার এই মানে দলিল দেখে তো সে, না দলিল দেখে তো সেরকমই তো মনে হলো, একটা প্রাণহানির আশঙ্কা থেকে সে পালিয়ে গেছে মানে এই থেকে। আচ্ছা আচ্ছা, এইটা থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই বেটা বুঝছে যে এবারে আর রাখবো না, মোদাইছে মোহাম্মদ আর এবারে রাখবো না। হ্যাঁ এখন দেখি মোহাম্মদ মক্কা বিজয়ের পরে ওমাহানির আবার বিয়ের প্রস্তাব দিছিল নাকি তাই নাই, ঠিক আছে কি বলেন ভাই? এটা দেখি যে মোহাম্মদ এরপরে আবারও মানে ইয়া দিছে নাকি দেয়নি, আবারও প্রস্তাব দিছে নাকি দেয়নি। এখন দেখি সহি মুসলিম হাদিস গ্রন্থ থেকে, হাদিস একাডেমি 6353 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কন্যা উম্মে হানিয়ার কাছে বিয়ের প্রস্তাব দিলেন। দেখেন এখানে আবারও বিয়ের প্রস্তাব দিলেন, তখন তিনি বললেন মানে উম্মে হানি বললেন, হে আল্লাহ রাসুল, আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি এবং আমার সন্তানাদিও রয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটে আরোহণকারীদের মধ্যে তুমি সর্বোত্তম নারী। ভাই এই রেফারেন্সটা কি দেখা গেছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। মানে জামাই যখন পলায় গেল, প্রাণের ভয় যখন জামাই পলায় গেল, তখন মোহাম্মদ ওই যে উম্মে হানিরা আবারও বিয়ের প্রস্তাব দিল, কিন্তু উম্মে হানি বললো এখন বুড়া হয়ে গেছে, আমার তো বাচ্চা কাচ্চাও আছে, নাকি ভাই? হুম হুম হ্যাঁ তাই, হ্যাঁ বুঝাচ্ছে। হ্যাঁ তাইলে মোহাম্মদের প্রেম তো এই সময় আসছিল নাকি? মোহাম্মদ তো এই সময় চাইছিল আর একটু করতে নাকি, আর একটু কিছু করতে নাকি ভাই? হ্যাঁ সেরকমই তো বোঝা যাচ্ছে। আচ্ছা সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 6229, সেখানে বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের কোন উম্মেহানিকে বিয়ের পয়গাম পাঠালেন, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি এবং আমার সন্তান সন্ততি আছে, মানে আমি তো বুড়া হয়ে গেছি এখন, তো আর হবে না, তো আর করে লাভ কি? হ্যাঁ আমি তো বুড়াই হয়ে গেছি। হ্যাঁ তো বলেন তো ভাই, এই জিনিসগুলা পড়ার পরে কি বোঝা গেল, আপনি কি বুঝলেন? না এই জিনিসগুলো তো, এটা তো এটাতে এটাই প্রমাণিত যে উম্মে হানিফের সঙ্গে মোহাম্মদের একটা ই ছিল, একটা গভীর। গভীর একটা, গভীর একটা কিছু ছিল নাকি? তাহলে তো আচ্ছা, এখন দেখি আমরা যে মোহাম্মদ হ্যাঁ আসলে হ্যাঁ উম্মে হানির সাথে, উম্মে হানির সাথে মেলামেশা করতো কিনা, মানে মেলামেশাটা তো এই যে মানে একদম আপন বোন না হইলে তো মানে আশেপাশে বসা, পর্দা করা, এগুলা করতে হবে তাই না? এটা তো জানেন নাকি? মেলামেশা তো করা যায় না, এই যে আপন বোন না হইলে মেলামেশা করা যায় না, মা এবং মেয়ে বোন এই তিনজনের সাথে মেলামেশা করা যায়। কিন্তু মোহাম্মদ কিন্তু এই যে যখন মক্কা বিজয়ের পরে দেখেন এই হাদিসটা, তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 1848 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে উম্মে হানি বিনত আবু তালিব থেকে বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাছে এলেন। আচ্ছা না এটা না, না পরেরটা আমি দেখাচ্ছি, সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 2456 নম্বর হাদিস, উম্মে হানি সূত্রে বর্ণিত, তিনি বলেন মক্কা বিজয়ের দিন ফাতিমা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে বসলেন এবং উম্মে হানি বসলেন তার ডান পাশে। দেখেন বাম পাশে বসছে ফাতেমা এবং ডান পাশে বসছে উম্মে হানি। বর্ণনাকারী বললেন, এক দাসী এক পাত্র পানীয় এনে তাকে দিলে, মানে মুহাম্মদকে দিলে, তিনি তা থেকে কিছু পান করার পরে উম্মে হানির দিকে পাত্রটি এগিয়ে দিলেন এবং তা থেকে পান করলেন। মানে হচ্ছে মুহাম্মদকে একজন দাসী এসে একটা পাত্র দিল, পাত্রতে কিছু একটা পানীয় ছিল, ওই যে আমরা মানে ধরেন রু আফজা টাফজা খাই না আমরা, সেরকম একটা কিছু দিল পানীয়। হ্যাঁ সে ওই গ্লাসটা থেকে একটু অংশ পান করলো এবং বাকি অংশটা উম্মে হানির দিকে আগায় দিল এবং উম্মে হানি সেখান থেকে খাইলো। বুঝতে পারছেন ভাই? মানে হ্যাঁ বুঝছি। এই কাজটা কারা করে বলেন তো, এই যে যে মানে এক গ্লাসের একটু পানি খাওয়া আবার মানে আরেক জনের কাছে আগায় দেয়া এবং সে আবার খাওয়া অর্ধেকটা, এই না হিন্দি সিনেমা দেখেন ভাই আপনি? এই জিনিসটা অ্যাকচুয়ালি গভীর প্রেম ভালোবাসা থাকলে হয়। মানে বাংলা সিনেমা হিন্দি সিনেমা তো দেখা হয়েছে, পানি অর্ধেক খায় আবার বাকিটুকু আগায় দেয়, সেটুকু আবার প্রেমিকা খায় বা বউ খায়, এটা তো দেখছেন নাকি অনেক জায়গাতে তো দেখছেন? তো এখান থেকে তো বোঝা যায় হ্যাঁ যে দুজনের দেখেছি। ভিতরে গভীর গভীর সম্পর্ক ছিল, গভীর ভালোবাসা ছিল, এবং রাইত বিরাইতে মোহাম্মদ মানে যাইতো, স্বামী বাসায় না থাকলে যাইতো নাকি? হ্যাঁ হ্যাঁ সেটাই দেখা যাচ্ছে। স্বামী যে বাসায় ছিল না এটা আমি কেমনে কইলাম? কইলাম হয়ে যে ওই যে ওই যে বেড়া যে পালায় গেল মক্কা ছেড়ে যে পালায় গেল মোহাম্মদের ডরে, এটা দেখে আমি বুঝছি ওই রাইতে মানে মোহাম্মদ ওই যে ওই রাইতে মানে স্বামী নিশ্চয়ই বাসা ছিল না, বাসায় থাকলে মোহাম্মদের সাথে সম্পর্কটা ভালো হইতো, ভালো থাকতো, এবং সেই লোক কোনোদিন পালাইতো না মোহাম্মদের ভয়ে, জান নিয়ে পালাইতো না। কিন্তু অনেক দেখি মুমিন ভাই কিন্তু আবার একটু অন্যরকম ভাবে উল্টো কথা বলে, বুঝলেন তো আচ্ছা মুমিন ভাই যা বলে এই সেটা আপনি কারণে। আমাকে দলিল সহ বলেন, অসুবিধা কি? না ওরা যেটা বোঝায় যে উম্মে হানির সঙ্গে সম্পর্ক ছিল না, স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল মোহাম্মদের, এরকম একটা মানে বুঝ দেয় আর কি।
তাইলে ভাই পালাই গেল কেন? ওই লোকটা মানে হুদায় হতেই পালাই গেল, মানে কোনো কাম নাই হুদাই তার মনে হইলো আমি পালাই যাই এই জন্য পালাই গেল নাকি ডরে? কিন্তু না, কিন্তু ওদের যে মাথায় যে কেন ঢুকে না, এটা সেটাই তো মুশকিল। ঠিক আছে ভাই, আমি আপনাকে দলিল প্রমাণ সহ দেখাইলাম, এখন যদি আপনি না মানেন তাহলে তো ভাই আমার কিছু বলার নেই বা করার নেই, এটা আপনার ব্যাপার। মুমিন ভাই যদি না মানে তাহলে আমার কি করার আছে ভাই? আমি তো দলিল প্রমাণ সহ কথা বলছি, আমি যদি কেউ না মানে সেটা তো আমার বিষয় না। ঠিক আছে রিয়াজ ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আবার আসবেন, আবার কথা হবে ভবিষ্যৎ।